ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই, চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে। ওই ঘুঘুর ফাঁদটাই এখন প্রশাসন পুলিশ আমাদের দেখাচ্ছে। আমার সিদ্দিরগঞ্জ থানা যিনি আমার সমন্বয়ক, তিনি জেলা বিএনপির ওই ভারপ্রাপ্ত আহ্বায়ক, তাকে গ্রেপ্তার করছে এবং আমার যারা পোস্টার লাগায় তাদের গ্রেপ্তার করছে। আমার যারা এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেক্টরে, তাদের বাড়িঘরে তল্লাশি করছে, তাদের গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা, এই যে ঘটনা ঘটছে, তাহলে তো আপনি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়? প্রতিকূল অবস্থা যাই হোক, জনগণ তো আবার আমার সাথে আছে, জনগণ তো নেমে যায়, জনগণ তো ভয় পাচ্ছে না, নেতাকর্মীরা তো ভয় পাচ্ছে না, তারা তো এটা ফেস করে মোকাবেলা করেই সিটি কর্পোরেশনে 18 বছর পুরানো পুঞ্জীভূত ক্ষোভের একটা পরিবর্তন চায়। প্রশাসন তো শুধু পুলিশ এবং প্রশাসন তো শুধু আমাদের নেতাকর্মীদের সমর্থকদের ভয় দেখাচ্ছে না, তারা সরকারি দলের যারা নেতাকর্মীরা নামছে না তাদেরকে থ্রেট করছে ওপেন জনসভা করে, এবং তাদের বাড়িতেও বলছে তাদের নৌকা দেওয়া হবে না, তাদের অ্যাকশন নেওয়া হবে। এর মধ্যে ইতিমধ্যে তো অ্যাকশন শুরু হয়ে গেছে, নারায়ণগঞ্জ তাদের একটা অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তারপর ওই কমিটির যিনি সভাপতি ছিল তার বাড়িতে চড়াও হয়েছে, তার বাড়িতে পুলিশ তল্লাশি করে তাকে বলছে নৌকার পক্ষে কাজ করতে হবে, এরকম সব জায়গায় যেয়ে বলে আসতেছে এবং গভীর রাতে পুলিশ যায়। আচ্ছা, এখন তো নির্বাচনে আরো 5 দিন আপনার প্রচারণা বাকি আছে, আপনি এখনই এত ঝামেলায় পড়েছেন, 5 দিন এই সময়টা পার করে নির্বাচনী প্রচারণাটা কিভাবে পার করতে পারবেন, সম্ভব হবে কিনা? আমার জীবনটাই ঝামেলা, আমার জীবনটাই ঝামেলা, ঝামেলার মধ্যেই আমি আল্লাহ আমার ক্ষেত্রে বড় করছে, বাকি জিন্দগি ঝামেলার মধ্যে আমার যেতে হবে, ঝামেলা মোকাবেলা করে যাব। তবে এইবার একটা সুবিধা হয়েছে, ঢাকাতেও কেউ টেলিফোন করে বলতে পারবো না তুমি বসে যাও।